নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন পাটনা, ছুটে গেলেন বেঙ্গালুরু। কেননা বিজেপি বিরোধী, নরেন্দ্র মোদী বিরোধী এক বৃহত্তর জোট নাকি তৈরি করতে হবে এবং সেই জোট অবশ্যই করে নরেন্দ্র মোদী সরকারকে 2024 দিল্লির তাক থেকে সরিয়ে দেবে, এমনটাই মনের মধ্যে আশা। এবং সেই ধরনের গুঞ্জন, সেই ধরনের প্রচার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু প্রথম থেকেই এই জোট নিয়ে সকলের মনেই প্রশ্ন উঠছে এবং আমরা কার্যত নিশ্চিত ছিলাম যে এই জোট শেষ পর্যন্ত সাকসেসফুল হবে না। এদের নিজস্ব যে ইন্টারনাল ক্ল্যাশ রয়েছে তাতেই এটা টুকরো বিটুকরো হবে, যে সেটা তো ভবিষ্যতের কথা। কিন্তু জোট যে উদ্দেশ্যে গড়া হয়েছিল সেই উদ্দেশ্য সখাত সলিলে কার্যত চলে গেল এবং যতই উপরতলার চাপিয়ে দেওয়া জোট নিচুতলার কর্মীদের মানতে বাধ্য করানোর চেষ্টা করা হোক, আলটিমেটলি নিচুতলার কর্মীরা কিন্তু এই জোটকে ঘোট বলেই মানতে শুরু করেছে। এবং এই জোটের দুই বড় শরিক কংগ্রেস এবং বামফ্রন্ট, তাদের নিচুতলা, তারা তো ধীরে ধীরে গেরুয়া শিবিরের দিকে আসছেই। তার থেকেও বড় কথা, তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ কিন্তু বিক্ষুব্ধ হচ্ছে এবং তারাও গেরুয়া শিবিরের দিকে আসছে। ফলে একটা কথাই কিন্তু বলা যেতে পারে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। নিচু তলাতে ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে এবং এই খেলা যত দিন যাবে তত ভয়ঙ্কর রূপ নেবে এবং তত গেরুয়া শিবিরের পতাকার তলায় যাওয়ার সংখ্যাটা বাড়তে শুরু করবে, তত মাথার ভাঁজ, কপালের চিন্তা সব কিছু বাড়তে শুরু করবে তৃণমূল নেত্রীর। কেন, এক এক করে তার ব্যাখ্যায় আসছি, কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিই। নিচুতলা কিভাবে আর কন্ট্রোলে নেই আলিমুদ্দিন স্ট্রিটের, আর কন্ট্রোলে নেই প্রদেশ কংগ্রেস ভবনের, আর কন্ট্রোলে নেই তৃণমূল ভবনের, তপসিয়া ভবন থেকে সমস্ত কন্ট্রোলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তার একটা উদাহরণ আপনাদের ছোট্ট করে জানাই। নদিয়ার ঘটনা, এখানে হেডলাইন অবশ্য এখন চেঞ্জ হয়ে গেছে, যখন আমি খবরটি দেখেছিলাম তখন হেডলাইন অন্য ছিল, যাই হোক কোনো অনুপ্রেরণা এসেছে কিনা জানি না, সেই সংবাদ মাধ্যমই বলতে পারবে। কিন্তু যেটা খবর, বিজেপি সিপিএম বিক্ষুব্ধ তৃণমূল মিলে পঞ্চায়েত বোর্ড গঠন নদিয়ায়। এর আগে কি হেডলাইন ছিল, পঞ্চায়েত তৃণমূলের কিন্তু না, সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের, সম্ভবত যেটা ছিল সংখ্যাগরিষ্ঠতা ছিল টিএমসির, বোর্ড গড়ল বিজেপি, নদিয়ায় তিন দলের পতাকা উঠল একসাথে। কোথাও গিয়ে কারোর হয়তো গুসা হয়েছে আর তাই হেডলাইনটা চেঞ্জ করতে হয়েছে। কিন্তু ঘটনা কি ঘটছে, নদিয়ার একটা জায়গার ঘটনা না, বাংলার বিভিন্ন জায়গার ঘটনা কিন্তু এরকমই, এই ইঙ্গিতে উঠে আসছে। এবং সেখান থেকেই আপনাদের বলবো ভবিষ্যতে কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপরেখা চেঞ্জ হতে চলেছে। এখানকার ঘটনাটাকে ব্যাখ্যা করি কি হয়েছে। এখানে আমাদের কাছে যেটুকুনি খবর, নদিয়ার একটি গ্রাম পঞ্চায়েত, সেখানে মোট 23টি আসন ছিল, 23টি আসনের মধ্যে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই সংখ্যাগরিষ্ঠতা পায়, খুব সম্ভবত তারা 13টি আসন পায়। কিন্তু তাদের একজন পঞ্চায়েত প্রতিনিধি, তিনি জেতার পর, কীভাবে জিতেছিলেন জানি না, কিন্তু জেতার পর তার মৃত্যু হয় এবং 22 জন সেখানে পঞ্চায়েত সদস্য হয়ে যায়। ফলে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা যেটা থাকে সেটা হচ্ছে 12। এখন 13 জন তৃণমূল কংগ্রেসের জিতেছে, সুতরাং ভোট তাদের হয়ে গেছে। এখন একজন মারা যাওয়ার ফলে 12 জন হয়েছে, তাতেও ভোট তাদের থাকার কথা। এদিকে আমরা যেটা জানতে পারছি, এই 13 জনের বাইরে যে বাকি 10টা আসন ছিল তার মধ্যে 7টা পেয়েছিল বিজেপি, 2টি পেয়েছিল বামেরা, 9টি এবং 1জন পেয়েছিল নির্দল। এরকমই জানতে পারছি, 10টা আসন তাদের রয়েছে, তারা বিরোধী আসনে বসবে। কিন্তু বোর্ড গঠনের সময় দেখা গেল বিজেপির 7জন একদিকে রয়েছে, বামফ্রন্টের 2জনও তাদেরকে সমর্থন করেছে, সেই একজন বিক্ষুব্ধ তৃণমূল যিনি নির্দল হিসেবে জিতেছিলেন তিনিও সমর্থন করেছেন, এবং তৃণমূলের যে 12 জন ছিল তার মধ্যে থেকে 2জন বেরিয়ে এসে এই বিরোধীদের সমর্থন করে দিয়েছে। এবং তার ফলে এই বিক্ষুব্ধ তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট এবং নির্দল মিলে বোর্ড গঠন করে ফেলেছে, সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বোর্ড গঠন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন, তিনি বলেছেন যে ঘোড়া কেনা বেচাই ওস্তাদ, আহা কি শুনলাম তোবা, যাই হোক ঘোড়া কেনা বেচাই ওস্তাদ বিজেপি, এবং তারা দেখুন কিভাবে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে, সুতরাং এটা কি হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখছি। তো এখন কথা হচ্ছে ঘোড়া কেনা বেচা হচ্ছে, উন্নয়নের জোয়ার এখানে হয়নি, ও আচ্ছা এটা তৃণমূলে গেলে উন্নয়নের জোয়ার হয়, তৃণমূলে গেলে কংগ্রেসের টিকিতে জিতে, সিপিএম এর টিকিতে জিতে, বিজেপির টিকিতে গেলে উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে তারা তৃণমূলে চলে যান। আর অন্য দলের সমর্থনে যখন সেখানে বোর্ড গঠন হয়, ভ্যাবাচাকা খাওয়া তৃণমূলের উত্তর হয় ঘোড়া কেনা বেচা, ভালো পলিসি, গুড,
দেখ, এটা আজকের আলোচ্য বিষয় নয়। যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে ঘটনা, এটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম খবর আসছে। এখন এর এর ফিউচার ইম্প্যাক্টটা কী, এর ফলে বাংলার রাজনীতিতে ঠিক কী পরিবর্তন হতে চলেছে? দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে সেই আলোচনা করার আগে, যে এই আইএনডিআইএ জোটে মরিয়া হয়ে ছুটে গেলেন কেন তৃণমূল নেত্রী? 2021 নির্বাচনের পর আমরা তাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছিলাম যে বিজেপি বিরোধিতায় কংগ্রেস আন্তরিক নয়, বিজেপিকে একমাত্র আটকাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই মোদী শাহ ডেলি প্যাসেঞ্জারি করে এসেও বাংলাতে ফুল ফোটাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছেন প্রধানমন্ত্রীর বিপক্ষে সবথেকে বড় মুখ, এবং সারা ভারতবর্ষ আজকে বাংলা মেনেছে, সারা ভারতবর্ষ সেটা মেনে নেবে। এবং সেই সময় কংগ্রেসকে আক্রমণ করার জন্য এঁদো পুকুর, পচা ডোবা বিভিন্ন শব্দ তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এরা ব্যবহার করেছিলেন। এখন বিভিন্ন রাজ্যে গিয়ে দেখা গেল যে তারা বাংলার মতো খেলতে চাইলেন। এই খেলা হবে শব্দটা রাজনৈতিকভাবে খুব একটা ব্যবহার করতে আমি উৎসাহী নই, কিন্তু তৃণমূল কংগ্রেস এটা এখন সমর্থক করে দিয়েছে, যে যে অর্থে পারে এটাকে ব্যবহার করে। তো তারা খেলতে গিয়ে দেখলো যে খেলাটা অতটাও সোজা নয় বাংলার বাইরে। বাংলার শাসন ক্ষমতায় থেকে পুলিশ এবং প্রশাসনকে কার্যত দলদাসে পরিণত করে, রাজ্য নির্বাচন কমিশনকে কার্যত হাতের মুঠোয় রেখে যেভাবে নির্বাচন করা যায় বলে বিরোধীরা অভিযোগ করেন, সেইটা অন্য রাজ্যে তো করা সম্ভব নয়। যেভাবে 500 টাকা দিলে বাংলার মানুষ বিগলিত হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, অন্য রাজ্যে গিয়ে 5,000 টাকা দিলেও তারা কিন্তু বাংলার হিংসাচ্ছবি বা যে অগণতান্ত্রিক চেহারা বারবার ফুটে আসে সেটাকে মাথায় রেখে তৃণমূলকে ভোট দেয় না। তার ফলে নোটার সঙ্গে লড়াই করে শূন্য হাতে নোটার থেকেও কম ভোট পেয়ে তৃণমূলকে অন্য রাজ্য থেকে ফিরতে হয়, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু নিজের দমটা বাইরের রাজ্যে বুঝে যায়। অর্থাৎ বাংলার সীমানা পেরোলে এই এই তৃণমূলের অবস্থান হচ্ছে বিগ জিরো টু হোল ইন্ডিয়া, এই কনসেপ্ট তারা বুঝে যায়। সুতরাং ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন জলাঞ্জলিতে চলে গেছে। এরপরে খেলা হবে খেলতে গিয়ে এই রাজ্যের যেটা ডিভিডেন্ড ভোট ব্যাংক ছিল, অর্থাৎ সংখ্যালঘু ভোট, যাদেরকে এনআরসি হবে, সিএএ হবে, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, এই কথা বোঝানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে, সেই সংখ্যালঘু ভোট আস্তে আস্তে হাতের বাইরে যেতে শুরু করেছে। কেননা সংখ্যালঘু সমাজ দেখছে এই সিএএ বা এনআরসির যে ভয় দেখানো হচ্ছে, জুজু দেখানো হচ্ছে, সেটা অমূলক। এর বাইরে যে আমরা সংখ্যালঘু সমাজের সঙ্গে আছি, তাদের উন্নয়ন করি, এই যে বার্তা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে দিচ্ছিল সেটা সুপার ফ্লপ হয়েছে। কেননা কোনো পলিসিতে যদি খুশি না হয়ে সংখ্যালঘু সমাজ এই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে, তাহলে আনিস খানের মতো ঘটনা ঘটতে পারে, বক্তুয়ের মতো ঘটনা ঘটতে পারে, এটা সংখ্যালঘু সমাজ দেখে নিয়েছে। এবং তার ফলে মারকাটারি যে পঞ্চায়েত ভোট হলো, যেখানে ছাপ্পা, বোমা, গুলি, লাশ পড়ে যাওয়া এইসব ঘটনা গোটা বাংলা, গোটা দেশ, গোটা বিশ্ব দেখলো, সেখানে যেখানে যেখানে বিরোধীরা একটু হলেও প্রতিবাদ করতে পেরেছে, এই শাসকের যে জেতার মরিয়া চেষ্টাকে প্রতিহত করতে পেরেছে, সেইখানে সেখানেই দেখা গেছে শাসকের বিপক্ষে বিপুল অংশে ভোট পড়েছে, এবং সবথেকে বড় যেটা সংখ্যালঘু সমাজ ছিল সেই ভোটটা পড়ে গেছে শাসকের বিরুদ্ধে। এবং এই জায়গাতেই প্রমাদ গুনছেন তৃণমূল নেত্রী। কেননা এই সংখ্যালঘু ভোট যদি সঙ্গে না থাকে, তাহলে ওই 30% বা 31% যে ডিভিডেন্ড ভোটটা আছে সেটা যদি কাজ না করে, সেখান থেকে 4-5% তো স্লিপ করে, খুব লো মার্জিনে হলেও বেশিরভাগ সিটে বাজিমাত করে বেরিয়ে যাবে বিজেপি। এবং এই মরিয়া জায়গাটা বুঝতে পেরেই ছুটে গেলেন তৃণমূল নেত্রী, যাদেরকে এতদিন এত গালাগাল দিয়েছেন সেই কংগ্রেস, এঁদো পুকুর, ছেঁদো ডোবা কী সব তিনি বলেছিলেন, তারাই খুব ভালো হয়ে গেলেন, কার্যত তাদের হাতে পায়ে ধরে তিনি জোটে চলে এলেন। তার থেকেও বড় কথা, যে সিপিএমকে গালাগাল দিয়ে তৃণমূল নেত্রী হিসেবে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই সিপিএমও আজকে খুব ভালো হয়ে গেছে। ফলে গালি দেওয়া কংগ্রেস বা গালি দেওয়া সিপিএম আজকে এত ভালো, তাদের সঙ্গে এক চেয়ার, এক টেবিলে বসে, এক চেয়ারে, এক থালায় ভাত খাচ্ছেন, তিনি ডিনার করছেন, চা খাচ্ছেন, ফিশ ফ্রাই খাচ্ছেন, এবং সেটা কিন্তু বাংলার মানুষ দেখছে। এখন এই পলিটিক্স হয়তো আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে চলতো, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কে কোথায় কী করছেন, কী তার অ্যাক্টিভিটি, সমস্তটাই মানুষের কাছে স্পষ্ট। মানুষ এতটাও বোকা নন, তারা সমস্ত জিনিসটা বুঝতে পারলেন, এবং এই জায়গা থেকে বুঝতে পারলেন এই যে জোটটা হচ্ছে এটা বাঁচার জন্য একটা মরিয়া জোট, এটা একটা অনৈতিক জোট, এবং এই জোটের ভবিষ্যৎ বিগ জিরো। কেননা কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীকে সরানো এতটাও সোজা নয়, তার পপুলারিটি রেটিং এখনও যে জায়গায় আছে, ভারতবাসী হিসেবে সকলেই তার উপর ভরসা করছেন, এবং বিশ্ব দরবারে ভারতের সম্মানটা যে জায়গায় এই মোদী সরকার পৌঁছে দিয়েছে, এই সরকারের বিরুদ্ধে একটাও করাপশন নেই,
করাপশন চার্জেস নেই, এবং যে স্ট্রং লিডারশিপ তিনি দেখাচ্ছেন তার এগেনস্টে প্রার্থী মানে মুখ হওয়ার মতো কোনো মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জায়গা থেকে নরেন্দ্র মোদীর বিকল্প এই মুহূর্তে ভারতবাসী ভাবছে না। উল্টো দিকে যে জোটটা তৈরি করা হচ্ছে সেটা কার্যত ঘোট, কেননা তাদের প্রধানমন্ত্রী মুখ কে হবে এটাই ঠিক নয়, এবং সেখানে খেয়ে খেয়েই যে রাজনীতি হতে পারে, যে কোয়ালিশন পলিটিক্স ভারতবর্ষ দেখেছে এর আগে, সেই জায়গা থেকে আর ভারতবর্ষ সেখানে ফেরত যেতে চায় না। ফলে যেখানে নরেন্দ্র মোদীকে হারানো যাবে না, নরেন্দ্র মোদীকে সরানো যাবে না, সেখানে এই ধরনের একটা জোট করে যাদের বিরুদ্ধে লড়াই ছিল, যাদের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করলে আলটিমেটলি দিনের শেষে মুখ পুরানো ছাড়া আর কিছুই থাকবে না, এটা নিশ্চিতলা বুঝে গেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন যে সমবায় নির্বাচন হয়েছেন সেখানে তিনি একটা কথাই বলেছেন যে এই বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নেই। আপনার মল আলাদা, আপনার পথ আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনার সেই মত বা পথকে প্রতিষ্ঠা করা, মানুষের কাছে নিয়ে যাওয়া, এর জন্য একটা গণতান্ত্রিক পরিবেশের দরকার আছে, যেটা বর্তমান রাজ্য সরকারের আমলে নেই। তাই আজকে রং ভুলে যান, মতভেদ ভুলে যান, এক ছাতার তলায় আসুন, লড়াইটা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ুন এবং এই সরকারকে ফেলে দিন। এই সরকার যখন রাজ্য থেকে চলে যাবে, যখন গণতান্ত্রিক পরিবেশ এখানে প্রতিষ্ঠিত হবে, তখন আপনি আপনার যে মত আছে, আপনার যে পথ আছে, সেই পথে আপনি রাজনীতি করুন, কেউ বাধা দেবে না, এবং নিচুতলা কিন্তু এটা বুঝছে। আর তাই সীতারাম ইয়েচুরিরা, সোনিয়া গান্ধীরা যদি দিল্লি, পাটনা, ব্যাঙ্গালোর থেকে যে কথাগুলো বসিয়ে দিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন, নিচুতলার কর্মীরা সেটা কিন্তু মানতে চাইছেন না। আলিমুদ্দিন স্ট্রিট বা প্রদেশ কংগ্রেস ভবন থেকেও যদি সেই হাইকমান্ডের নির্দেশ নিজেদের গদি বাঁচানোর জন্য মেনে নিয়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তারা বুঝতে পারছেন যে বিপদের দিনে, মার খাওয়ার দিনে যদি এই স্প্লিটটা থাকে তাহলে কাজের কাজ কিছু হবে না। কেননা তারা মনে মনে ভাবছেন যে এই জোটটা করে তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য তাদের কর্মীদের সঙ্গে মারপিট করে, একটা রাজনৈতিক সংঘর্ষ করে, রক্ত ঝরিয়ে, প্রাণ দিয়ে আমরা কংগ্রেস বা সিপিএমকে জেতাবো, আর তারপর যদি এরকম পরিস্থিতি আসে যে কেন্দ্রের প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই যাদেরকে জেতালাম তারা গিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন, এই জায়গাটা তো দরকার নেই। আমি যদি মারি খেতে হয় তাহলে এমন একটা রাজনৈতিক দলের আশ্রয়ে আসি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় বা তৃণমূল কংগ্রেসকে হটানোর লড়াইয়ে এক বগ্গা, তারা কিন্তু সেখানে কোনো কম্প্রোমাইজ করবে না। আর যদি সেটা না করতে হয় তাহলে সরাসরি তৃণমূল কংগ্রেসটাই করা ভালো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নিচুতলাও কিন্তু বুঝে গেছে যে এই মরিয়া হয়ে যে ছুটে যাওয়া, যে পাটনাতে ছুটে যাওয়া, ব্যাঙ্গালোরে ছুটে যাওয়া, যাদের সঙ্গে এতদিন শত্রুতা ছিল, যাদের সঙ্গে এতদিন গালাগালির সম্পর্ক ছিল, তাদেরকে গলাগলি করা হচ্ছে, তার মানে হাওয়া খারাপ। আর হাওয়া খারাপটা তারা এটা আরও বুঝছে, আরও কনফিডেন্সটা সেইখানে লো হয়ে যাচ্ছে যখন তারা চোখের সামনে দেখছে যে এতদিন এটাকে বিজেপির চক্রান্ত, রাজনৈতিক ষড়যন্ত্র এইসব বলে এড়িয়ে দেওয়া যাচ্ছিল, কিন্তু চোখের সামনে তারা দেখছেন যে মন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসেন, তার বান্ধবী, সেই বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় বেরোচ্ছে, একটার পর একটা নেতার নাম সামনে আসছে, তাদেরকে ইডি সিবিআই ধরছে, টপাটপ জেলে ভরছে এবং কেউ জামিন অবধি পাচ্ছে না, এবং সাধারণ মানুষের মধ্যে এখন চোর চোর এই শব্দটা উঠে গেছে, যারা স্থানীয় স্তরে রাজনীতি করেন তারা সাধারণ মানুষকে গিয়ে আর ফেস করতে পাচ্ছেন না। সুতরাং আগামী দিনে যদি লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি ভালো ফল করে যায়, তখন সাধারণ মানুষকে ফেস করা তো দূরের কথা, সাধারণ মানুষের ভয়ে তাদেরকে লুকিয়ে থাকতে হবে। কাটমানি উদ্যান নিয়ে এই রাজ্যে কি হয়েছে সেটা অলরেডি তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখে নিয়েছেন। এর পাশাপাশি এখন দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির যে ব্যাপার হচ্ছে সেই নিয়েও কিন্তু মানুষের রোষানল বাড়ছে, এবং কাটমানি ফেরাও অভিযান সেকেন্ড পর্ব এই এপিসোডে আসতে পারে। সুতরাং সব মিলিয়ে তারাও কিন্তু রাজনৈতিক একটা এমন জায়গায় চলে যাচ্ছেন যে দোষ তারা না করলেও সাধারণ মানুষ যেহেতু হাতের কাছে তাদেরকে পাবেন, সেই রোষটা তাদের উপরে এসে পড়তে পারে। সুতরাং সাধু সাবধান, এখনও সময় আছে। এই দুর্নীতির সঙ্গে যে আমাদের যোগ নেই এবং আমরা এটাকে সমর্থন করি না, এই জায়গাটা এস্টাবলিশ করার সময় এসে গেছে। ফলে লোকসভা নির্বাচন আসতে হয়তো এখনও 8-10 মাস বাকি আছে, কিন্তু ইতিমধ্যেই নিচুতলা কিন্তু ডিসাইড করে ফেলেছে, হয় মমতা নয় মমতা। অর্থাৎ যদি আমাকে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করতে হয়, আমি ভায়া কংগ্রেস, ভায়া সিপিএম করবো না, আমি সরাসরি তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় গিয়ে তৃণমূল কংগ্রেসটা করবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়গান করবো। আর যদি মমতা বিরোধিতা করতে হয়, তৃণমূল বিরোধিতা করতে হয়, তাহলে ছদ্ম বিরোধিতা করে লাভ নেই। এই রাজ্যে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, ওই ফর্মুলায় চললে আগামী রাজনৈতিক ভবিষ্যৎ জলাঞ্জলি যাবে। সুতরাং যেখানে সঠিক জায়গায় প্রতিবাদটা করা যায় সেই গেরুয়া শিবিরের সঙ্গে আসতে হবে এবং সেই জায়গা থেকেই রাজনীতিটা করতে হবে। এবং এই জায়গার এই বার্তা পঞ্চায়েতের ভোট গঠনের পর কিন্তু আরও ছড়াবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। ফলে আগামী দিনে
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাইপোলার পলিটিক্স হওয়াটা একদম অবশ্যম্ভাবী, এবং সেই বাইপোলার পলিটিক্স হলে যতই পাটনায় ছুটে যান, যতই ব্যাঙ্গালোরে ছুটে যান, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ভরাডুবি এবং 2019 থেকেও খারাপ ফলাফল হওয়াটা শুধু সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা কি মনে করেন, এই খেলা সবে শুরু হয়েছে এবং এই খেলা নিচুতলায় আরও জমজমাট হবে, নাকি পুরোটাই মমতা ম্যাজিককে ভর করে আবার বাংলায় দারুণ ফল করে ঘুরে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।